একদমই শহরের বাইরে একটা লোক অবধি নেই, মানে যারা 15 আগস্টে ঘুরতে বেরিয়েছে। গাছটার মধ্যে একটা ময়ূর রয়েছে আর এখানে জোক রয়েছে। তো এখানে একটু প্রবলেম হয়েছিল, প্রবলেমটা বলতে সন্দীপ যে বাইকটা চালাচ্ছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। তো কেমন আছো তোমরা সবাই? বহুদিন পরে আজকে আবার, ইয়েস, দিস 15th August, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। তো আজকে তো করে ঘুরতেই হয়। তো তোমরা কোথায় যাচ্ছ কমেন্ট করে জানাও। আমাদের যদিও বিশাল কোনো অত বড় প্ল্যান ফ্যান কিছু নেই, জাস্ট হঠাৎ করেই প্ল্যান, তো ওইভাবেই বেরোনো। তো আমি পুরো রেডি, দেখতে পাচ্ছ। বাই দ্য ওয়ে, আমার নিউ শু মানে ওরাজো, তো এটা দেখে নাও তোমরা। আর সিরিয়াসলি মানে পরে খুব কমফোর্টেবল। তো আর আমাদের কোনো ডেস্টিনেশন তো নেই যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি, দেখা যাক। বেরোবো তো অবশ্যই, যেদিকে মন চায় সেদিকে চলে যাব। তো পুরো দিনটা আমার সঙ্গে থাকতে হবে, কিরকম লাগলো অবশ্যই জানাতে হবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই হোপ ইউ অল আর ডুইং অ্যাবসলুটলি ফাইন। তো ব্যাপারটা হলো এরকম যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম কিছুক্ষণ আগে, তো একটা ছোটো কাজ ছিল, সেই ছোটো কাজ কমপ্লিট করে নিয়ে এখন আসলাম এই কেকের এখানে। কেকটা কেন নেওয়া হচ্ছে সেটা, কেকটা কেন নেওয়া হচ্ছে সেটা তোমাদেরকে জানানো হবে। এর পিছনে অনেক রকম রিজন রয়েছে, তো সেটা যেতে যেতে তোমাদেরকে বলবো। তো এখানে ভাস্কর চলে এসছে, এখন আরও সবাই আসা বাকি। তো দেখা যাক সাজি কী হয়। পুরো গরমের শেষ, আর বাইরের কন্ডিশন দেখো, মানে প্রচুর লোকে বেরিয়েছে আজকে। আমি তো মানে এত বাইকার্সদেরকে দেখছি যারা বাইক নিয়ে বেরিয়েছে, তাছাড়া প্রচুর লোকজন রয়েছে। আর এই যে আমার বাইক দাঁড়ানো, আমি ট্যাং ব্যাগটা সবসময় সাথে ক্যারি করি, এই কারণে আমার এখানে DSLR রয়েছে আর যাবতীয় যেই জিনিসগুলো মানে রেনকোট ফেনকোট এগুলো রয়েছে, আর বাইকের কন্ডিশন এরকম। তো লেটস সি আর কি কী হয়। 1 hour later, সো আমাদের মানে রাইড স্টার্ট হলো, মানে কি বলবো, কোন দিকে যাচ্ছি কিছুই জানি না, তবে যাচ্ছি। আর এখানে কিছু সাইকেল নিয়ে সবাই বেরিয়েছে, তো এটাও তারাও রাইড করছে, এটা ভালো লাগলো। আর এরকমই চারিদিকের অবস্থা, তো পুরো হাঁপিয়ে গেছি, কারণ ওই সবাই লেট, সবাইকে নিয়ে বেরোনোটা একটা খুব চাপের ব্যাপার। তো অলদো সবই ঠিক আছে। এখন আর আরেকটা কথা আজকে তোমাদেরকে একটু বলে রাখি শুরুতেই, আমার মাইকটা আজকে একটু ডিস্টার্ব দিয়েছে, কে দাঁড়াতে বললো, দাঁড়ালাম, হ্যাঁ চলো। তো যেটা বলছিলাম, আমার মাইকটা একটু ডিস্টার্ব দিচ্ছে, তো সেই কারণে আমি আজকে মাইক ছাড়া হচ্ছে শুধু গোপ্রোটা লাগিয়েছি। আমি জানি না ভয়েস কতটা ক্লিয়ার আসছে। তো সামনে রয়েছে, আমি বলে দিই, সামনে রয়েছে বাবুদা আর অর্পিতা তার Dominar 250, আমি রয়েছি আমার বাইকে, পেছনে রয়েছে, আমি সব দেখাবো এক এক করে। পাশে হলো এই যে চলে যাচ্ছে সুদীপ্ত আর ক্যামেলিয়া তাদের বাইক 220-তে, পেছনে রয়েছে ভাস্কর, আজকে ও তার গাড়ি নিয়েছে মানে 4-wheeler। তো সেখানে রয়েছে দুজন, আমাদের কিছু ব্যাগ, কিছু রেনকোট, সেগুলো সব আমাদের দিয়ে দিয়েছি ওর ব্যাগে, যেটা আমি ট্যাঙ্ক ব্যাগ এনেছিলাম সেগুলো ওর গাড়িতে দিয়ে দিচ্ছি। আর তার পেছনে রয়েছে সৌরভ আর সোমা তাদের বাইকে, আরও দুজন রয়েছে, সেটা হলো স্বরূপ আর সন্দীপ। তো এই হলো এই কয়জন আমরা যাচ্ছি। তো এক্স্যাক্টলি ডেস্টিনেশন জানি না, তবে আমাদের ইচ্ছা রয়েছে পাথরঝোরা বলে যে জায়গাটা আছে, মানে ওদলাবাড়ি থেকে ডান দিকে ঢুকে গিয়ে ওখানে একটা নোয়াম বস্তি বলে একটা জায়গা রয়েছে, শুধু পাথরঝোরা অবধিও যেতে পারি, আবার নোয়াম বস্তি অবধি যেতে পারি। এবং বাইরে আজকে হচ্ছে খাওয়া দাওয়া। এই যে গাড়িটা চলে গেলো, এটা হচ্ছে ভাস্করের গাড়ি, এখানে রয়েছে, ও আবার বেলুন লাগিয়েছে, তো ভালো লাগছে, যাই হোক। আর এগেন সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর যেটা বলছিলাম, আর এই যে সৌরভ আর সোমা, কেকের গল্পটা হলো আজকে বর্ণালীর বার্থডে, তো সেই জন্য আমরা কেকটা নিয়েছি, কেক কাটাবো তাকে দিয়ে। তো এইটুকুনি হচ্ছে প্ল্যান, আর বাদ বাকি তোমরা দেখতে থাকো, মিউজিকগুলো এনজয় করো। আর আমার ভয়েস আমি জানি না তোমরা কতটা ক্লিয়ার শুনতে পাচ্ছ, কারণ হাওয়ার একটা আওয়াজ তো রয়েছে। তো ঠিক আছে, আজকে একটু ম্যানেজ করে নাও তোমরা। বহুদিন পরে আমি কথা বলছি না, মাঝে মাঝে না একটু ঘাবড়ে ঘাবড়ে যাচ্ছি, কারণ অনেকদিন পরে মোটো ব্লগটা করছি, বহুদিন একটা গ্যাপ। Thank you.
তো এখন আমরা হচ্ছে নোয়াম বস্তি জাস্ট 2 কিলোমিটার, মাঝ রাস্তায় প্রচুর বৃষ্টি ছিল, খুবই বাজে অবস্থা হয়েছে। তো এখন আমরা এই পজিশনটা দাঁড়িয়ে আছি যে পাথরঝোড়া টি গার্ডেন থেকে নিচে জাস্ট একটু নামলে পরেই এই মোড়টা পড়বে। তো এই মোড় থেকে জাস্ট লেফটে ঢুকে গেলেই হচ্ছে নোয়াম বস্তি, এখান থেকে 2 কিলোমিটার। আর বাকি ভিউ দেখো, এই বৃষ্টি পরের ভিউ। আর ওখানে গোপ্রোতে জাস্টিস করছে না, ওই যে একটা ছোট ঝর্ণা রয়েছে। তো এরকমভাবেই চলছে, বিভৎস বৃষ্টি ছিল রাস্তায়, রেনকোট ফেনকোট পরে আমি গোপ্রোটাকে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এখানে এসে বৃষ্টিটা জাস্ট একটু কমলো, এখনও যদিও রেনকোটটা পরে আছি, একটু পরে খুলবো। তো ওয়েদারটা এরকম ভালো। আর আজকে যারা 15 আগস্টে অন্যান্য জায়গায় গেছে, এই জায়গাটা অনেকেই আসেনি, তো আমি বলবো প্লিজ ভিজিট করো এই জায়গাটা, নেচার বিউটি, মানে রাস্তায় আস্তে আস্তে প্রচুর জিনিস ভালো লাগবে তোমাদের দেখতে। তো সেই জন্যই এখানে আসা, মানে একদমই শহরের বাইরে, একটা লোক অব্দি নেই, মানে যারা 15 আগস্টে ঘুরতে বেরিয়েছে সেরকম কোনো লোক নেই এখানে এই রাস্তায়। তো আমরাই শুধু তাই যাচ্ছি, আর হ্যাভ এ লুক রাস্তা। ভীষণ সুন্দর। আর এই পাশে একটু জঙ্গল রয়েছে, তো আমরা এখন জাস্ট একটু ওপরে উঠবো, মানে পাহাড় থেকে জাস্ট একটু নিচে নামলাম, আবার একটু ওপরে উঠবো। তো আনফর্চুনেটলি আমি ওই জায়গাগুলোতে আমি ব্লক করতে পারিনি, মানে তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু কিছু করার ছিল না, এত পরিমাণে বৃষ্টি ছিল। তো ফাইনালি একটু বৃষ্টিটা থেমেছে, সেই জন্য খুব ভালো লাগছে। আর তোমরা রাস্তাটা দেখো একবার, জানি তো। তো এখানে একটু প্রবলেম হয়েছিল, প্রবলেমটা বলতে সন্দীপ যে বাইকটা চালাচ্ছে একটা, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে স্বরূপের, তো সেটা হচ্ছে স্প্লেন্ডার, ইয়েস দ্য লেজেন্ডারি স্প্লেন্ডার। তো সে গাড়িটা এই জাস্ট এই আপটাতে, তোমরা যে দেখলে ওই আপটাতে ওঠার সময় বন্ধ হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা দাঁড়ালাম যদি তাকে হেল্প করতে হয়। তো দেখলাম না, আস্তে 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 উঠে গেছে, তো ঠিক আছে। আর আমি এখনও জানি না আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কি না, আমি ঠিক বুঝতে পারছি না। এক্স্যাক্টলি আমি একজনকে বললাম যে জায়গাটা দেখো, বলছে এটা একটা আলাদা সেপারেট ওয়ার্ল্ড, মানে তুমি দেখো এখানে 2-4টা বাড়ি রয়েছে এরকমই, জাস্ট এই নিচে এরকম ওরা কিছু ফার্মিং করছে হয়তো, আর এই যে জাস্ট পাহাড়টা দেখো এরকমই মেঘ চলছে, একদম পুরোটা সেপারেট একটা জায়গা, সিরিয়াসলি আলাদাই। তো অলমোস্ট আমরা চলে এসেছি, এইখান থেকে আমাদেরকে একটু নিচে নামতে হবে, তাহলেই হচ্ছে ওই নদীর জায়গাটা। তাছাড়া এখন বুঝতে পারছি না যে নিচে জায়গাটা কেমন রয়েছে, তো আমরা সেটা নিয়ে ডিসিশানটা নেব। কি তো এখানে আসার সময় এখন একটু দাঁড়ালাম, তো ওই গাছটার মধ্যে একটা ময়ূর রয়েছে, ওই যে উড়ে চলে গেল, ওই যে উড়ে চলে গেল। হ্যাঁ তাই হবে। সবাই যদি আসো এইভাবেই তোমাদেরকে নামতে হবে। তবে এখন হচ্ছে এই জায়গাটা, মানে বর্ষাকাল বলে হচ্ছে এরকম পুরো কাদা কাদা এরকম হয়ে আছে, মানে পুরো জল কাদা এইভাবে চলছে আর কি। এখানে বর্ণালীর কেক কাটা চলছে, হ্যাপি বার্থডে টু ইউ,
Happy birthday dear Sonali ji. Happy birthday to you. কেক কাটাটা হলো কি আমরা এখন বেরিয়ে যাচ্ছি, প্রচন্ড বৃষ্টিটা নামলো আর এখানে জোক রয়েছে, মানে আমার পায়ে উঠতে চাচ্ছিল, তো যাই হোক সেটাকে নামানো হয়ে জায়গাটা দেখো, ও ভালো লাগছে, ঠিক আছে। তো নোয়াম বস্তিটা তোমাদেরকে এইটুকুনিটাই দেখাতে পারলাম, কিচ্ছু করার নেই, খুব বাজে অবস্থা চারিদিকে, প্রচণ্ডই বাজে অবস্থা। আবার ওইখান দিয়ে যাবি, যোগ ধরবে, যোগ ধরবে, কিন্তু যোগ ধরবে। তো অনেক বৃষ্টি ফিষ্টির মধ্যে আমরা সব কিছু পার করে যোগও ধরেছিল সবাইকে, তো এইসব কাণ্ড হয়েছিল ওখানে। তো ওখান থেকে ছেড়ে নিয়ে আমরা এখানে চলে আস, তো আমার পেছনের ভিউটা দেখো একবার, মানে ভীষণই সুন্দর একটা ভিউ। এটা পাথরঝোরা টি গার্ডেনে আমরা দাঁড়িয়ে আছি আর এখানে আমাদের এখন বিভিন্ন ফটোশ্যুট চলছে আর আমরা নিজেরাও শ্যুট করছি। তো প্লিজ ফলো মি অন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আইডি নিচে আসছে, তো ওখানে দেখবে ভালো ভালো ফটো তোলা হয়েছে। আর এই যে পেছনে এরকম চলছে, ওখানে সব আমাদের বাইকগুলো রাখা, এখানে এইসব চলছে আর এই যে ফটো তোলা চলছে। তো এইসবই মধ্যে দিয়ে মানে বেশ এখন রোদটা হালকা হালকা উঠেছে, তো অলমোস্ট হচ্ছে প্রায় 3:00 বাজতে চললো। তো এখন আমরা এখানেই আছি আর কিছুক্ষণের মধ্যে আমরা টুয়ার্স হয়তো ওদলাবাড়ির দিকে যাব, তো সেখানেই আমাদের খাওয়া দাওয়া, তো দেখছি কতক্ষণে যেতে পারি। আর বাদবাকি ভিউ অসাধারণ অসাধারণ। আর যারা প্লিজ আরেকবার বলছি, এখনও ইনস্টাগ্রামে ফলো করোনি, ইনস্টাগ্রামে ফলো করো, ভালো ভালো সব ছবি দেখতে পারবে ওখানে। এই ওয়েদারই চলছে আমাদের বহুদিন থেকে। আর হ্যাঁ, ভিডিওটা অনেকটা গ্যাপ দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা, এত বড় চেঞ্জ কেন তোমাদেরকে একটু কথা বলে নিই, যে সেদিন গোপ্রোটা যে বৃষ্টিতে ভিজেছিল সেখানে ডিস্টার্ব দিচ্ছিল। ভিডিওর মধ্যে তো তোমরা দেখেছোই যে আমরা কোন জায়গায় গেছিলাম, তো সেখানে যোগ ধরেছিল সবাইকে, এরকম বাজে সিচুয়েশন, বৃষ্টি ফট করে জোরে নামছে, যোগ ধরছে, কোনোরকমভাবে ওখান থেকে পালিয়ে আমরা একটু উপরে চলে এসেছি, পায়ের মধ্যে যোগ লাফিয়ে লাফিয়ে প্যান্ট দিয়ে উঠছে, কারোর হচ্ছে জামার মধ্যে, কারোর বাইকে, বাইকের মধ্যে তো লাফালাফি, মানে রীতিমতো লাফালাফি করছে। আমরা ওখান থেকে সব চাবি দিয়ে ইয়ে করে আমরা যোগগুলোকে সব সরালাম। যারা এখন ভাবছো যে নোয়াম বস্তি যাবে, মানে ওই সাইডটাতে যাবে, খুব সাবধানে গেলে পরে প্রোটেকশন নিয়ে যাও। আর আমি তো বলবো এখন দরকারই নেই, উইন্টারে যাও বেস্ট। তো ওই সিচুয়েশনগুলো কাটিয়ে আমরা যখন ফিরছি, সেখানে খাওয়া দাওয়া করলাম, বাট মনটা খারাপ হয়ে গেছিলো গোপ্রোর জন্য, কারণ গোপ্রো বারবার হ্যাং হয়ে যাচ্ছিলো। আমি বুঝে গেছিলাম যে কিছু একটা ডিস্টার্ব হয়েছে, জল ঢুকেছিলো, তো তারপরে বাড়িতে এসে সেটা শোকানো হয়েছে, সেই জন্য ভিডিওটা আমি একেবারেই কন্টিনিউ করতে পারিনি। আর মাঝখানে আমার প্রচুর কাজের চাপ পড়ে গেছিলো এতদিন পরে, জানি 15 আগস্ট কবে চলে গেছে, আমি ভিডিও আপলোড করছি এখন, প্লিজ কেউ কিছু মনে করো না, নেক্সট থেকে এরকম হবে না, চেষ্টা করব তাড়াতাড়ি করে এন্ড করে ভিডিও দেওয়ার, কিন্তু হ্যাঁ আমি তাই করি, বাট এতটা গ্যাপ আমার হয় না। তো আশা করি তোমরা সবাই খুব ভালো করে এনজয় করেছো 15 আগস্ট এবং তারপরের দিনগুলো, এইভাবে আমার সঙ্গে সবসময় থেকো। তো আজকে এইভাবে আমি ভিডিওটা এন্ড করছি, বেশি কথা না বাড়িয়ে, নেক্সট দেখা হচ্ছে একটা ভালো ভিডিওতে, ভালো থেকো তোমরা। সাইনিং অফ মোটোগ্রাফার অভিষেক, অলওয়েজ থিঙ্ক পজিটিভ, স্টে পজিটিভ, বাই।